আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ছবিটা দেখে বুঝতে পারতেছেন কি তৈরি করতে যাচ্ছি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছে বয়েল করা জামেলা ছাড়া পাস্তা তৈরি করে দেখাবো খুব সহজ উপায়ে তৈরি করে আপনাদেরকে দেখাবো জটপট তৈরি করে ফেলতে পারবেন যে কোনো সময় পাস্তা তৈরি করার জন্য এখানে আমি দুই গ্লাস পাস্তা দিয়ে দিচ্ছি একটি ফ্যানে দেখতে পাচ্ছেন এই পাস্তাটি আমি মেকারনে নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো পাস্তাও নিতে পারেন এই গ্লাসের মাপে আমি নিয়ে নিয়েছি পাস্তাটি তৈরি করার জন্য একটি আমি সস তৈরি করে নেব এর জন্য এখানে আমি ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আরও এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টোটাল দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি দিয়ে দিব এখন চিলি সস চিলি সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া চা চামচ দিয়ে এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এরপরে এর মাঝে এখন আমি দিয়ে দিব মেকারনির মাঝে দুইটা প্যাকেট মশলা থাকে এর থেকে আমি একটা দিয়ে দিচ্ছি এখানে মশলাটা দিয়ে এখন আমি এর মাঝে একটু পানি দিয়ে দেব কারণ সসটা অনেক ঘন হয়ে গিয়েছে এখানে প্রায় আমি তিন টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি সসটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি আর এখানে দুই গ্লাস পানি মেপে নিয়েছি আমি যে গ্লাসের মাপে আমি পাস্তাগুলো নিয়েছি দুই গ্লাস একদম পুরা নেবেন না দেখেন একটু কম আছে এরকম একটু কম নিয়ে নেবেন নিয়ে এখন আমি চুলাই চলে যাচ্ছি চুলাই আমি প্যান বসিয়ে দিয়েছি এবং এর মাঝে পাস্তা দিয়ে দিয়েছি দিয়ে এর মাঝে আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন কিছুক্ষণ ফ্রাই করে নেব প্রায় দুই তিন মিনিটের মতো মিডিয়াম হিটে এখন ফ্রাই করে নিচ্ছি একটু দেখেন হালকা হালকা সাদা হয়ে গিয়েছে পাস্তার গায়ে এর মাঝে এখন আমি দিয়ে দেব আগে থেকে মাফ করে রাখা পানি পানি আমি দিয়ে দিয়েছি পুরোটাই এরকম যদি বড়ো মুখযুক্ত পাইপেন হয় তাহলে পুরা পানিটা দিয়ে দিবেন আর যদি ছোটো কোনো মুখযুক্ত পাত্রে আপনারা করা হলে দেড় গ্লাস পানি দিয়ে দিবেন কারণ ছোটো মুখযুক্ত পাত্রে তাড়াতাড়ি বয়েল হয়ে যায় বড় মুখে বাষ্পটা চলে যায় তাই পানির পরিমাণটা পুরোপুরি লাগে পাঁচ মিনিট পরে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আমি রান্নাটা করে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে একদম হাই হিটে করলে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে আবারও ডাকনা খুলে আমি সসটা দিয়ে দিয়েছি যেটা আগে তৈরি করে রেখেছিলাম আগে থেকে এইভাবে সস তৈরি করে রাখলে তাহলে জটফট তৈরি করে ফেলা যায় আর কোনো ভুল হয় না কোনো কিছু দেওয়ার সসটা দেওয়ার পরে এখন আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি পাস্তার সাথে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি চা চামচ চিলি এটা কম জাল মরিচ দিয়ে দিয়েছি বেশি জাল হলে বাচ্চারা খেতে পারবে না সিলি ফ্লেক্সটা দেওয়ার পরে আবারও আমি আলতো হাতে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে মিক্স করে নিয়েছি নিয়ে এখন আমি নামিয়ে নেব এর আগে আমি লবণটা হয়েছে কি না দেখে নিচ্ছি এখানে কিন্তু আমি লবণ দেই নেই আপনারা দেখেছেন কারণ এখানে তিন রকমের সস ইউজ করেছি মশলা ইউজ করেছি তাই লবণটা ছিল এই জন্য আমি লবণ দেই নেই নামানোর আগে চেক করে নিয়েছি ভালোভাবে হয়েছে পাস্তাটা আমি এই অবস্থা নামিয়ে নেব এর মাঝে একটু জুসি জুসি ভাব রয়েছে দেখতে পাচ্ছেন এই অবস্থা নামিয়ে না নিলে পরে শক্ত হয়ে যাবে তাই জুসি অবস্থায় নামিয়ে নেবেন কারণ পরে পাস্তা আরও টেনে নেবে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি একটি প্লেটে দেখেন কুত্তুটুক ইয়াম্মি হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে আরও মজাদার করার জন্য এর উপরে আমি গ্রেড করে চিজ দিয়ে দিচ্ছি মজরালা চিজ দিয়ে দিয়েছি বাসায় এইভাবে পাস্তাটি তৈরি করলে কমেন্ট করে জানাবেন আর কি রেসিপি দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ বেশ